हेलो फ्रेंड्स, वेलकम टू बांगला सेरा रान्नाघर। बांगाली और पुटी माछ के भालोबासबे ना एमन केउ नेई। आज के आपनादेर जोन्नो पुटी माछेर एकदम नतून एकटा रेसिपी निये एसेछि। बाड़ीते थाका उपकरण दिए एई रेसिपिके खूब सहजे बानिये फेला जाबे। आर भिडियोटी भालो लागले प्रचुर शेयर करबेन आर चैनलटी सबस्क्राइब करते किन्तु एकदम भुलबेन ना। ग्राम मतो पुटी माछ निएछि, तो एरपरे पुटी माछटाके आमि ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতো সয়া সস, হাফ টিস্পুন মতো দিয়ে দেব নুন, ওয়ান টিস্পুনে ওয়ান ফোর্থ ভাগ দিয়ে দেব হলুদ গুঁড়ো, ওয়ান টিস্পুন মতো দিয়ে দেব রসুন বাটা। আমি ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে নেব। আমি 10 মিনিটের জন্য রান্না দিয়ে রেখে দেব। রান্নাটা করার জন্য আমি মিক্সিতে কটা জিনিস পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নেব সিদ্ধ করে রাখা টমেটো। এখানে আমি আগে থেকে টমেটোটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, দিয়ে দেব 2 টিস্পুন মতো আদা কুচি, রসুন কুচি দিয়ে দেব 2 টিস্পুন মতো, হাফ কাপ মতো দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। পটলগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়েছি 4 টিস্পুন মতো। এরপরে পটলগুলো ফ্রাই করে নেব। 2টো বড় সাইজের আলু নিয়েছি, তো আলুগুলোকেও আমি পটলের সাথে একসাথে ফ্রাই করে নেব। হলুদ দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো পরিমাণ মতো। পটল আলু একসাথে ভালো করে লাল করে ফ্রাই করে নেব। আমার পটল আর আলু একসাথে ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। 3টে মাঝারি সাইজে বাটি নিয়েছি আমি, তো এর মধ্যে আমি 1 টিস্পুন করে তেল দিয়ে দেবো, রিফাইন্ড অয়েল। পুঁটি মাছগুলোকেও দিয়ে দেবো পরিমাণ মতো করে 3টে বাটিতেই। এইভাবে আপনারাও পুঁটি মাছগুলোকে 3টে বাটিতে সাজিয়ে নেবেন। আমি কড়াইয়ের মধ্যে একটা স্টিলের জালি নিয়েছি, তো এর মধ্যে আমি জল দিয়ে দেব। মাছের বাটিগুলোকে আমি এবারে 3 কোণাতে সাজিয়ে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো টাইম দিয়ে ভাপিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, তো ঢাকনাটা খুলে দিলাম। আর মাঝে আমি একবার মাছগুলো উল্টে দিয়েছিলাম যাতে করে ফ্লেভারটা মাছের মধ্যে ঢোকে। কড়াইয়ে আমি 4 টিস্পুন মতো সরষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি পেস্টটা দিয়ে দেব। পেস্টটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আমার 3 মিনিট মতো কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, চিনি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো, হলুদ দিয়ে দেব 1/2 টিস্পুন মতো, জিরে গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন মতো, মিট মশলা দিয়ে দেব 1/2 টিস্পুন মতো। 2-3 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। এরপর পটলটা আর আলুটা দিয়ে দেব। পটলটার সঙ্গে আলুটার সঙ্গে মশলাটা ভালো করে আরেকটা কষিয়ে নেব। এরপর আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেব। আমি এর মধ্যে মাছগুলো ফেলে দেব একে একে, আর মাছের সঙ্গে থাকা তেলগুলো কিন্তু ফেলে দেবেন। এরপর ভালোভাবে মিক্সড করে দিয়ে 2 মিনিট মতো টাইম দিয়ে ফুটিয়ে নেব। আমার 2 মিনিট মতো টাইম দিয়ে ফোটানো হয়ে গেছে, তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে।